আজকে তাম পৃথিবীতে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন চতুর্দিকে একই দশা একই পরিস্থিতি। যারা নাটক তৈরি করে, সেলিব্রিটি মানুষ ছবি তৈরি করে, বিভিন্ন হলে যাদের ছবি মুক্তি পাচ্ছে তাদের লাইফস্টাইলের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ডিভোর্সের ছড়াছড়ি, এক মাস, দুই মাস, তিন মাস, এক বছর, দেড় বছর, আবার অনেকের দেখা গেল 30-35 বছর পরে গিয়েও একজন দুইটা তিনটা করে বিয়ে করছে। নিজের মধ্যে তারা এটাকে একটা সভ্যতা এবং মডেল হিসাবে তারা বেছে নিয়েছে। দেখা যাচ্ছে যারা নাটকের ভিতরে যেভাবে নাটকের মধ্যে অভিনয় করে যে দাম্পত্য জীবনে কেমন করে সুখী হতে পারে মানুষ, স্বামী স্ত্রীর ভিতরে কেমন করে একটা সুখ এবং দাম্পত্য জীবনে তাদের কোনো রকমের যাতে করে খারাপ কোনো চিন্তা চেতনা না আসে, যারাই জাতিকে মেসেজ দিচ্ছে দাম্পত্য জীবন সুখী করার জন্য, দাম্পত্য জীবন সুখী হোক এরকম নাটকের যাদের ডায়লগ আছে, হেডলাইনে যাদের এরকম তাদের থাম্বনেল তৈরি করে, তাদের জীবনে 4টা, 5টা, 6টা, 7টা, 10টা পর্যন্ত তারা কিন্তু আজকে বিয়েতে আবদ্ধ হচ্ছে, বিয়ে করছে। তো যাদের কথার সাথে, নাটকের সাথে, সিনেমার সাথে জাতিকে একটা উপহাস এবং জাতির সাথে একটা তামাশা, আমার মনে হয় যে দেখেন যে এই আপডেট খবর ইদানিং দেখা যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে ব্যাপকভাবে, যে নায়ক নায়িকাদের ডিভোর্সের একটা সরাসরি মানে এমনভাবে এটা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ভিতরে, এরকম মনে হচ্ছে যে আমি একটু তালাক যদি স্ত্রীকে তালাক দিতে পারি বা স্ত্রী স্বামীকে তালাক দিতে পারি। আর এই হলুদ মিডিয়াগুলো আজকে সেগুলো যত নোংরা এবং যেগুলো খেলতামাশার পাত্র এগুলো নিয়েই কিন্তু আজকে তাদেরকে ভাইরাল করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছু হলেই কোন নায়িকার কি হলো, কোন নায়কের কি হলো, কার পেটে বাচ্চা আসলো, কার আজকে ডেলিভারি হলো, এই বিষয়গুলো নিয়ে দেখা গেল তাদেরকে নিয়ে টিভি টক শো, তাদেরকে নিয়ে আজকে প্রথম সারির যতগুলো মিডিয়া, সমস্ত মিডিয়া তাদেরকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন তাদেরকে নিয়ে একটা মেতে আছে যে কোন নায়িকার কি হলো, কে আসলো, তার পরিবারে কি খাদ্য পছন্দ করে, কি খানা খাবে, কি খাদ্য তার নামটা রাখতে পছন্দ, তার ছেলে মেয়ের নাম কি রাখবে। বর্তমানে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে দেখুন যে যারাই জাতিকে এভাবে মেসেজ দিচ্ছে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের ভিতরে তারা যেভাবে অভিনয় করে, স্বামী স্ত্রীর যে অভিনয় করে, তাতে মনে হয় এদের চাইতে এবং তাদের চাইতে আর সুখী পরিবার আকাশের নিচে জমিনের উপরে আর হতেই পারে না। অথচ তাদের ভিতর ভিতরে খোঁজ নিয়ে দেখেন স্বামী থাকে এক বাসায়, স্ত্রী থাকে আর এক বাসায়, নায়ক থাকে এক বাসায়, নায়িকা থাকে আর এক বাসায়, মাসের পর মাস তাদের যোগাযোগ নাই, খবর নাই, তাদের সাথে কোনো রকমের সম্পর্ক নাই। সম্পর্ক থাকবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, মেয়েদের মতো অং ঢং করে, সাজগুজু করে, হারাম হালাল না মেনে অর্ধ অলঙ্কিতভাবে এলোমেলোভাবে জীবন পরিচালনা করো না। আজকে বুকে পিঠে ওড়না নাই, শর্ট পোশাক অর্ধ অলঙ্কিতভাবে তারা যে সিনেমা তৈরি করছে, দেখা যাচ্ছে তাদের দাম্পত্য জীবনে একজনের স্ত্রী আর একজনের সাথে যখন ছবি তৈরি করতেছে, একজনের স্বামী যখন নায়ক সেজে আর একজনের নায়িকার সাথে, অন্যজনের স্ত্রীর সাথে যখন ছবি তৈরি করতেছে, আস্তে 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 মিস কল, এরপরে চ্যাটিং, এরপরে ফোনে সময় দেওয়া, কথা বলা, দেখা যাচ্ছে যে অনেক 30-35 বছর পরে গিয়াও অনেকের স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে, তাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ নাই। অথচ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ঘটনাগুলি যদি এমনিতেই হুজুরের যত দোষ নন্দ ঘোষ, হুজুরেরা এত সিনসিয়ারভাবে এত অ্যাক্টিভভাবে চলার পরেও, নিজেকে সতর্কভাবে চলার পরেও হুজুরদের কিন্তু বদনাম বেশি। নায়ক নায়িকারা আজকে তাদের ওয়ান টাইম, আজকে বিয়ে করছে কালকে নাই, পরের দিন আরেকজনকে বিয়ে করছে, আর এগুলো মিডিয়ারা খুবভাবে স্বাচ্ছন্দ্যভাবে হাইলাইটস করতেছে, মনে হচ্ছে এগুলো আমাদের একটা গর্বের, এগুলো আমাদের মনে হয় প্রশংসনীয়। অথচ এই মিডিয়াগুলোকে এগুলোর নিন্দা জানানো দরকার ছিল, এগুলোকে ধিক্কার জানানো দরকার ছিল, কিন্তু আজকে তারা ধিক্কার জানায় না, নিন্দা জ্ঞাপন করে না, বরঞ্চ সাধুবাদ জানিয়ে তাদেরকে মিডিয়ার সামনে নিয়ে এসে হাইলাইটস করার
হাইলাইটস করে, তাদেরকে আরো পুরস্কৃত করে এবং যুবক আর তরুণদের ভিতরে বর্তমানে এটা এমন ভাবে ছড়িয়ে পড়তেছে যে কেরে নায়ক নায়িকারা এত বিয়ে করতেছে, আমাদের করলে সমস্যা কি? এটা কিন্তু একটা ব্যাড রিপোর্ট, এটা খারাপ রিপোর্ট। প্রিয় ভাইরা, হুজুরদের যদি এত বিয়েশাদী নয়, হুজুরেরা তো আজকে স্ত্রী নিয়ে যদি কোথাও বেড়াতে যায়, এরপরও কিন্তু তাদেরকে পিক তুলে, তাদের ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেয় এবং রাতারাতি তাদেরকে গ্রেফতার করা হয়। নিজের স্ত্রীকে নিয়েও বাইরে বের হওয়া আজকে নিরাপদ নয় হুজুরদের জন্য। অথচ যারা নায়িকা গায়িকা আউল ফাউল বাউল সেলিব্রিটি নামে আজকে যারা মিডিয়া দখল করে আছে, তাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন আপনি লক্ষ্য করে দেখেন, তাদের মান সম্মান ইজ্জত ব্যক্তিগত প্রেস্টিজ এবং নিজের ক্যারেক্টার তাদের কোন জায়গায় আজকে দাঁড়িয়েছে। এদের মতো নিম্ন শ্রেণীর মানুষ আমার মনে হয় মিডিয়া ছাড়া এরা যদি বাহিরে বের হতো, এই লোকগুলো যদি বাহিরে বের হতো, এদেরকে ধিক্কার জানানো মানুষ মানুষ এদেরকে নিন্দা জ্ঞাপন করত এবং ঘৃণার পাত্র হয়ে গেছে। কারণ হচ্ছে একটি, যাদের ভেতরে নামাজ রোজা, ইচ্ছা করলে আপনি নামাজ নিয়ে নাটক তৈরি করতে পারেন, কেমনে অজু করা যায়, কেমনে নামাজ পড়তে হয়, কেমনে করে দাম্পত্য জীবন সুখী হয়, এইভাবে আপনি কিন্তু ইচ্ছা করলে নাটক তৈরি করতে পারেন। বোরখা পরে পর্দার সহিত আপনি এমন একটা ছবি তৈরি করেন যেটা দেখে বর্তমান তরুণ ইয়াং যুবকগুলো সেখান থেকে কিছু শিখতে পারবে, মানুষগুলো পর্দাশীল হবে, মানুষগুলো ইসলামের সুচিতল ছায়া তলে আসবে, মানুষগুলো কোরআন হাদিসের ছায়া তলে আসবে। অথচ নাটক আর সিনেমা দিয়ে দিন 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 মানুষকে বিবস্ত্র করা, উলঙ্গিত করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র কাজ করছে, আর এটাকে মিডিয়া দিয়ে হাইলাইটস করা হচ্ছে, এগুলো প্রশংসনীয়ভাবে মানুষের সামনে দেখানো হচ্ছে। জাতি নাটক দেখে সিনেমা দেখে সংসারের ভাঙ্গন ছাড়া, নাটক আর সিনেমা দেখে সংসারে অশান্তির আগুন ছাড়া, অশান্তির দাবানল ছাড়া এই জাতি কোনো ভালো মেসেজ পেতে পারে না। আমরা ধিক্কার জানাই, নিন্দা জ্ঞাপন করি, তারা নাটক আর ছবিতে যেভাবে অভিনয় করে, অভিনয়ের সঙ্গে তাদের দাম্পত্য জীবনে বিন্দুমাত্র কোনোর মিল নাই। অথচ আলেম ওলামাদের বিরুদ্ধে টিটকারি, আলেম ওলামাদেরকে নিয়ে বিষদগার, আলেম ওলামাদেরকে যেভাবে ক্যামেরা ধরে থাকা হয়, আলেম ওলামা কোথায় গেল, কি করছে, তাদের স্ত্রী নিয়ে কোথায় গেল, এবং আলেমদেরকে 50 বছর তাফসির মাহফিল করেছেন যে কোরআনের পাকি, সেই আলেমকে জেনাকারী হিসাবে আখ্যায়িত করে ধর্ষণকারী সাজায় আজকে 11টি বছর ধরে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। অথচ আজকে যারা সেলিব্রিটি নামে নিজের গর্ববোধ করে, এদের দাম্পত্য জীবনটা সবচাইতে কিন্তু নোংরা। আলেমদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে ধর্ষণকারী সাজায়, আলেমদেরকে জেনাকারী সাজায়, আলেমদের চরিত্রে চুনকালি লাগায়, আলেমদের চরিত্রের উপরে কালি দাগ লাগায় দিয়া আপনারা মিডিয়াকে হাইলাইটস করছেন, মিডিয়াকে কবজা করে আজকে জাতির সামনে যা দেখছেন, এই জাতি এগুলো তামাশা ছাড়া আর কিছু ভাবে না। প্রিয় ভাইয়েরা, আসুন আজকে যতগুলো নায়ক নায়িকা সেলিব্রিটি নামে আমরা যাদের সাথে পিক তুলতে যাই, ছবি তুলতে যাই, যাদেরকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছি, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার চলাফেরা, যাকে যে ভালোবাসবে, মহব্বত করবে, কেয়ামতের কঠিন মুসিবতের দিনে তার সাথে তার হাসন্নাসর হবে এবং তার সাথে সে জাহান্নামের মধ্যে থাকবে। আমি যুবক আর তরুণদেরকে আজকে এখান থেকে মেসেজ দিতে চাই, ঘুরে আসুন, ফিরে আসুন, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া, আল্লাহর পথ ছাড়া, রাসুলের আদর্শ ছাড়া, রাসুলের সুন্নাহ ছাড়া, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী আমাদের মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম, কোরআন, হাদিস, রাসুলের আদর্শ। একটি মাত্র মানুষের একমাত্র রাসুলের আদর্শ যদি জীবনে আমরা তাকে যদি সেলিব্রিটি মারি, আইডল, আইকন যদি মানি, তাহলে বিশ্বের আর কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আমরা সেলিব্রিটি হিসাবে গ্রহণ করতে পারি না। একজনকে আমরা সেলিব্রিটি মানবো, একজনকে আইডল আইকন হিসাবে মানবো, যার ফলোয়ার, লাইক, যার সবচাইতে কমেন্টস, যার বেশি বিশ্বনবী, বিশ্বনেতা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আর তরুণদেরকে বলি, আহ্বান করি, ফিরে আসো এই নোংরা পথ থেকে, আমরা একমাত্র রাসূলের আদর্শ জীবনে লালন পালন করি, জান্নাতমুখী হই, জাহান্নামের কঠিন দাবানল আগুন থেকে
আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, ইসলামের পথে যেন আমরা ফিরে আসতে পারি। যুবক, আমাদের এই সমস্ত নায়ক নায়িকা আমাদের আইডল আইকন নয়। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, ইসলামের সুশীতল ছায়াতলে যেন আমরা ফিরে আসতে পারি, আত্মসমর্পণ করে নত করে সেলেন্ডার হয়ে আল্লাহর কাছে তওবা করে যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহ পাক কবুল করে নেন।